আধুনিক ও উন্নত নগরী গড়তে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ৪০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা সিটি নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বলেছেন স্মার্ট ও নগরীকে ঢেলে সাজানোর কথা। এদিকে নগরীতে চলছে জমজমাট প্রচার প্রচারণা, আর নির্বাচন সুষ্ঠু করতে সব আয়োজন শেষের পথে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। খুলনা থেকে মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা সিটি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তাই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ৪০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটির উন্নয়নের পাশাপাশি সেবা খাতকে শক্তিশালী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানানো হয় ইশতেহারে। খুলনা প্রেস ক্লাবে ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এস এম কামাল। ইশতেহারে খুলনাকে স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার কথা বলেন তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে আমি নূতন প্রতিশ্রুতি অঙ্গীকারে নিয়ে আমার নির্বাচনী ইশতেহারে তুলে ধরছি। কেসিসিকে ঘিরে আমার নূতন চিন্তা ভাবনা ও পরিকল্পনা আপনারা আন্তরিকভাবে গ্রহণ করবেন বলে আমি প্রত্যাশা করি। নগর উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি বাস্তবায়নের রূপরেখাও তুলে ধরেন তালুকদার আব্দুল খালেক। এ সময় বিগত দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি। পুনরায় মেয়র নির্বাচিত হলে আমার আগের দায়িত্বকালে অসমাপ্ত কাজ শেষ করা পাশাপাশি নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার এবং প্রতিশ্রুতি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য আমি সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আওয়াল নগরের পিকচার প্লেস মোড় এলাকায় প্রচার প্রচারণায় গিয়ে তালুকদার আব্দুল খালেকের নির্বাচনী ইশতেহার নিয়ে প্রশ্ন তোলেন। তাদের সবকিছুই প্রতারণা আমরা লক্ষ্য করছি, এই জন্য প্রতারণার থেকে মুক্তি পাওয়া দরকার। আমরা জনগণকে প্রতারণার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আহ্বান করছি যে আপনারা প্রতারণার মধ্যে পড়বেন না। আর সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ দেখছে না জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু। আমি অনেক জনগণের কাছে কথা বলেছি, তারা বলছে ভাই আমরা ভোট কেন্দ্রে কি যাইতে পারবো? প্রয়োজন ভোটে আপনারা 100 ভোটারকে জরিপ করেন, তারা কি বলে আপনারা করেন, আমার মোহের কথা না, আপনারা করেন। এবং নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠু নির্বাচন করতে পারবে এটা আমার সন্দেহ আছে। তবে নির্বাচন সুষ্ঠু করতে সব আয়োজন শেষের পথে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত সেই মেশিনও আমরা প্রস্তুত করেছি, এবং আপনারা জানেন এই নির্বাচনে সিসিটিভি ক্যামেরা আমরা ব্যবহার করব প্রতিটি কেন্দ্রে এবং প্রতিটি বুথের বাইরে। সেই সিসিটিভি ক্যামেরা লাগানোর কার্যক্রম চলমান রয়েছে। আগামী 12 জুন অনুষ্ঠিত হবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। নিউজ ডেস্ক, দেশ টিভি।